নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু ব্লগ ভিডিও আনিনি, আজকে এনেছি একটা রেসিপি, সেটা হলো মিক্স ফ্রাইড রাইস, যেটা একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই আমি তৈরি করেছি, একদম রেস্টুরেন্ট স্টাইলের। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করলাম। দেখো, প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দেরাদুন রাইস, 700 মতন চাল নিয়েছি এখানে। আমি যেহেতু একটু বেশি পরিমাণ করব, তাই জন্য আমি এখানে 700 মতন চাল নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন চাল নেবে। এবারে চালটাকে আমি খুব সুন্দর করে 5-6 বার জল পাল্টে পাল্টে খুব সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। এটা আমি 40-45 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো, ততক্ষণে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নেব। প্রথমে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি বেশ কিছুটা, চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন লেবুর রস, তারপরে আমি দিয়ে দিতে দেবো 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সয়া সস। এবারে দিয়ে দেবো 7 মতন লবণ, দিয়ে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছগুলোকে। ম্যারিনেট করে সাইডে রেখে দেব, খুব সুন্দর করে মেখে নিলাম। এবারে এখানে আমি দেখো নিয়েছি চিকেন, চিকেনটাকে ছোট ছোট করে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টেবিল স্পুন আদা বাটা, 7 মতন লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সয়া সস, দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। চিকেনটাকেও একইভাবে ম্যারিনেট করে আমি সাইডে রেখে দিলাম। এবারে আমি একটা বড় পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা রিফাইন্ড অয়েল তেল, তাতে করে ভাতটা খুব সুন্দর ঝরঝরা হবে। একটা ভাত আর একটা ভাতের সাথে কিন্তু লাগবে না, জলটা গরম হয়ে গেছে। এবারে চালটা দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবারে ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো ভাতটা হয়ে গেছে, 90% মতন কিন্তু ভাতটা সেদ্ধ করে নেব, ফুল বয়েলড কিন্তু করব না। এবারে নামিয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর আমি ভাতটাকে এভাবে একটা বড় থালার মধ্যে এরকমভাবে পাতিয়ে রেখেছি, তাতে করে ভাতটা ঝরঝরা হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি 3 টেবিল স্পুন মতন সাদা রিফাইন্ড অয়েল তেল, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা যেহেতু ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটেছি, তাই জন্য তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। আর এই যে জলটা বেরিয়েছে, এই জলটা শুকিয়ে গেলে কিন্তু ভাজা হয়ে যাবে চিকেনটা। চিকেনটা দেখো ভাজা হয়ে গেছে, জলটা একদম টেনে গেছে। এবারে আমি চিকেনটা নামিয়ে নেব। নামিয়ে ওই কড়ার মধ্যে আমি আরও 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দেব, চিংড়ি মাছটাও একইভাবে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। একদম মিডিয়াম টু লো ফ্লেমে চিংড়ি মাছটা ভেজে নেব। হাইতে দিয়ে করলে কিন্তু চিংড়ি মাছটা পুড়ে যাবে, তাই জন্য মিডিয়াম আঁচে রেখেই কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখো জলটা টেনে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। ওই কড়ার মধ্যেই আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, নিয়েছি 2টো ডিম, ডিম দুটো আমি দিয়ে দিলাম, ভুজিয়া করে নেব। এর মধ্যে তোমরা চাইলে একটু গোলমরিচ গুঁড়ো একটু লবণ দিতে পারো, আমি কোনো কিছুই দিচ্ছি না, কারণ কড়ার গায়ে যে মশলাটা লেগে আছে ওই মশলাটা
দিয়ে ডিমের মধ্যে কিন্তু খুব সুন্দর মিশে গেছে মশলাটা, তাই জন্য আমি আর অন্য কোনো মশলা দিইনি। তো ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, ডিমের ভুজিয়াটা এবার নামিয়ে নেব। নামিয়ে কড়াইটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি সাদা তেল 5 চামচ মতন, আর এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। তোমরা চাইলে আরও অনেক রকম কালারের ক্যাপসিকাম নিতে পারো, আমি এখানে শুধু সবুজ ক্যাপসিকাম নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন আদা কুচি আর 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ কুচি। তিনটে উপকরণকে একটুখানি ভেজে নেব, একদমই হালকা করে একটু ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি, বিনস, ক্যাপসিকাম আর গাজর। গাজর ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চৌকো করেও কেটে দিতে পারো। সবজির মধ্যে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। স্বাদ মতন লবণ দিয়ে সবজিটাকে ভেজে নিয়েছি, দেখো সবজিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন, ডিমের ভুজিয়া আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। সবজির সাথে ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একটুখানি, যদি লবণের প্রয়োজন হয় তাহলে একটু লবণ দেব। আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতন সয়া সস দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অর্ধেকটা মিশ্রণ উঠিয়ে রেখে দিচ্ছি সাইডে আলাদা করে, কারণ আমি অর্ধেকটা রাইস প্রথমে করে নেব, তারপরে আমি অর্ধেকটা করব। একসাথে যদি করি রাইস কিন্তু ভেঙে যাবে, মেশাতেও অসুবিধা হবে, ওই কারণে আমি প্রথমে অর্ধেকটা রাইস দিয়ে দিচ্ছি, দিয়ে তৈরি করে আমি বাকি অর্ধেকটা করব। অর্ধেকটা রাইস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ের সাইড দিয়ে ঠিক এইভাবেই রাইসটা মেশাতে হবে, তাহলে ভাতগুলো কিন্তু সলা সলা থাকবে, একটুও ভাঙবে না। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন ঘি, ঘি দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি, ভালো করে মিশিয়ে নিলাম। দেখো রেডি হয়ে গেছে মিক্স ফ্রাইড রাইস। বাকি যে অর্ধেকটা ছিল আমি একইভাবে মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর এবং সহজভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলের তৈরি হয়ে গেল মিক্স ফ্রাইড রাইস। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।